আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। গত ২০ বছরও নাকি বাংলাদেশ টেস্ট দলের কোনো উন্নতি হয়নি, এমনটা বলছেন মমিনুল হক। আর এমন কথা পুরোপুরিভাবে মানতে নারাজ সাকিব। সাকিব বলছেন এমন উন্নতি হয়নি, এমন কথা বলাটা কিন্তু একজন অধিনায়ক হিসেবে মমিনুল হকের বলা উচিত হয়নি। এছাড়াও সাকিব আরও অনেক কিছুই বলেছেন, তার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথেই। আর পরবর্তী খেলার আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। চোটের কারণে ঢাকা টেস্টে ছিলেন না সাকিব আল হাসান, চট্টগ্রাম টেস্টে থেকেও ছিলেন না। দর্শক হয়ে নীরবে দেখতে হয়েছে দলের করুণ পরাজয়। তবে দুই টেস্ট পরাজয় টেস্টের গেল গেল রবে সুর মেলাতে নারাজ এবার সাকিব আল হাসান। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথ চলা ২০ বছরের, দুই দশকের দীর্ঘ পথ চলাতেও টাইগারদের বলার মতো সাফল্য খুব কম। ওয়েস্ট ইন্ডিজের মূল দল আসেনি বাংলাদেশ সফরে, ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল সফরকারীটা। তবে টেস্ট সিরিজে উল্টা চিত্র, চট্টগ্রামের পর ঢাকা টেস্টে জয়ের সুবাস জাগিয়েও হেরে গিয়েছে বাংলাদেশ। এমন পারফরমেন্সের পর চারদিকে যখন সমালোচনা উঠছে, তখন অধিনায়ক মমিনুল হক স্বীকার করেছেন টেস্টে ২০ বছরেও বাংলাদেশের তেমন কোনো উন্নতি হয়নি। মমিনুল হক সৌরভ বলেছেন ২০ বছর হয়ে গিয়েছে, তবে আমার মনে হয় এভাবে কোনো উন্নতি হয়নি, আর উন্নতি শেষ নেই, মৃত্যুর আগ পর্যন্ত সুযোগ থাকে। আমরা যতদিন খেলব, যতদিন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করব, ততদিন উন্নত করতে হবে। সাকিব অবশ্য বেশিরভাগ ক্রিকেট সংশ্লিষ্টের এমন দাবি মানতে এবার নারাজ হয়েছেন। তার মতে ক্রিকেটে উন্নতি হয়েছে ঠিকই, তার পরাজয়কেও ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে স্বাভাবিকভাবেই নিতে চাইছেন তিনি। ফ্রেন্ডশিপ নামের একটি বেসরকারি সংস্থার শুভেচ্ছা দূত হিসেবে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, আজকে ভেবেছি ক্রিকেট নিয়ে কথা বলবো না, তবে বলতে হচ্ছে হার কাম্য নয়, তবে শুধু ক্রিকেটে নয়, সকল খেলাধুলোতে হার জিত থাকবে, এটা নিয়ে ভাবার কিছু নেই। আর আমাদের উন্নতি যে হয়নি সেটিও না, সব কিছুতেই উন্নতি হয়েছে। বাংলাদেশ দলের পরবর্তী মিশন নিউজিল্যান্ড সফর, সীমিত ওভারের সেই সফরে অবশ্য সাকিব যাবেন না। তার এই অনুপস্থিতি অবশ্য চোটের কারণে নয়, পিতৃত্ব করেন ছুটির কারণে। আবার তিনি এও সতর্ক করে দিয়েছেন মমিনুল হক সৌরভকে, তিনি এখন বাংলাদেশ ক্রিকেট টেস্ট দলের অধিনায়ক, সবকিছু মিডিয়াতে বুঝে শুনে বলতে হবে। এ ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।